এই গল্পটি একটি ছোট ছেলের যে বসবাস করত হেনরিভিল ইন্ডিয়ানাতে আঠারোশো সালে যখন ছয় বছর বয়সে তার বাবা মারা গিয়েছিল বাবা মারা যাওয়ার ফলে এই ছেলেটির মা একটি টমেটো ফার্মে কাজ শুরু করেন মা ঘরের বাইরে কাজ করায় এই ছেলেটি রান্না করত এবং তার ছোট ভাই বোনদের খেয়াল রাখত ছেলেটির জন্য এই ছোট বয়সেই এত বড় দায়িত্ব নেওয়া ছিল কষ্টকর তার এই প্রতিকূল অবস্থার জন্যই মাত্র দশ বছর বয়সে একজন কৃষকের সহকারী হিসেবে কাজ শুরু করেছিল যখন ছেলেটি ক্লাস সিক্সে পড়ত তখনই অভাবণ্টনের জন্য হাই স্কুল ত্যাগ করতে হয়েছিল এমনকি শেষ পর্যন্ত বাড়িও ছেড়েছিল এরপর এই ছেলেটি কাজ শুরু করে একজন চিত্রশিল্পী হিসেবে যে ঘোড়ার গাড়ির চিত্র আঁকত এরপর ষোলো বছর বয়সে তিনি তার বয়স গোপন করে আমেরিকান মিলিটারিতে যোগ দেন এক বছর পরে আর্মি থেকে বহিষ্কৃত হয়ে গেলে রেল স্টেশনে কাজ শুরু করেন এবং পাশাপাশি একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করতে থাকেন এরপর একটি ঝামেলায় জড়িয়ে ইউনিভার্সিটি থেকেও বের হয়ে আসেন এই পরিস্থিতিতে তিনি তার মায়ের কাছে চলে আসতে বাধ্য হন এবং লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি পেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত চাকরি থেকেও বরখাস্ত হন নিয়মকানুন না মানার জন্য এই ঘটনার কিছু বছর পরে তিনি একটি ফেরি বোট কোম্পানি তৈরি করেন সাথে সাথেই সাফল্য পান এখানে এই কোম্পানি থেকে যে লাভ আসা শুরু করল সেটি সে একটি বৈদ্যুতিক বাতি তৈরির কারখানায় ইনভেস্ট করল এরপরে জানতে পারলেন অন্য একটি কোম্পানি ইতিমধ্যে বৈদ্যুতিক বাতি তৈরি শুরু করেছে যেটা তার চেয়ে বেশি ভালো এবং জনপ্রিয় এত ব্যর্থতার পরেও এই ব্যক্তিটি হাল ছাড়েনি এরপরে তিনি একজন সেলসম্যান হিসেবে কাজ শুরু করেন একটি টায়ার কোম্পানিতে এবারও ভাগ্যের কি খেলা তিনি এই চাকরিটিও হারিয়েছেন যখন কোম্পানিটি বন্ধ হয়ে যায় তার বয়স যখন চল্লিশ তিনি একটি অয়েল কোম্পানির জেনারেল ম্যানেজারের সাথে পরিচিত হয়েছিলেন ওই ব্যক্তি তাকে একটি সার্ভিস স্টেশন পরিচালনা করার জন্য বলেছিলেন কিন্তু ব্যবসায়িক ঘাটতি হয় এই স্টেশন সার্ভিসটি বন্ধ হয়ে যায় এই একই বছর সেলওয়েল কোম্পানি তাকে একটি সার্ভিস স্টেশন পরিচালনা করার জন্য ভাড়া দিতে চেয়েছিল যা ইনকাম হবে তার থেকে কিছু অংশ কোম্পানিকে দেলেই চলবে এমন শর্তে ভাড়া নিয়েছিলেন সার্ভিস স্টেশন তিনি এভাবেই সার্ভিস স্টেশন ব্যবসা শুরু করলেন যারা স্টেশনে আসত তাদের জন্য পাশাপাশি এখানে কিছু খাদ্য সামগ্রী এবং চিকেন পাওয়া যেত তার এই প্যান ফ্রাইড চিকেন দ্রুতই পরিচিতি লাভ করল এলাকার মধ্যে এতটাই খ্যাতি লাভ করল তিনি ওই শহরে বেশ বিখ্যাত হয়ে গেলেন এর কিছু বছর পরে তিনি স্টেশন ছেড়ে দিলেন এবং একটি ভালো মানের রেস্টুরেন্ট ব্যবসা শুরু করলেন ভালো বিক্রির জন্য তিনি অ্যাডভার্টাইজমেন্ট শুরু করলেন তার রেস্টুরেন্টের জন্য এতে করে অন্য রেস্টুরেন্ট ব্যবসায়ীর সাথে প্রতিদ্বন্দ্বিতা শুরু হল এক পর্যায়ে তর্ক বিতর্কে তার রেস্টুরেন্টের এক কর্মচারী গুলিবিত্ত হল চার বছর পর তার চিকেন রেস্টুরেন্টের পাশেই একটি মোটেল কিনলেন যাতে করে তার ব্যবসা ভালো হয় কিন্তু দুর্ভাগ্যবশত মোটেলে আগুন লেগে সব শেষ হয়ে যায় মোটেলটি পুড়ে যাওয়ার সাথে সাথে তার রেস্টুরেন্টটিও পুড়ে গিয়েছিল এরপরেও এই ব্যক্তি হাল ছাড়েনি অন্য একটি মোটেল কিনেছিলেন যার নিচে ছিল একশো চল্লিশ সিটের রেস্টুরেন্ট এই ব্যবসা ঠিকমতোই চলছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য এটিও বন্ধ হয়ে যায় যখন যুদ্ধ শেষ হয়ে গেল তিনি তার রেসিপিগুলো অন্য রেস্টুরেন্টে বিক্রি করতে শুরু করল তার রেসিপিগুলো বিভিন্ন রেস্টুরেন্টে এক হাজার নয় বার প্রত্যাখ্যান হয়েছিল এরপর উনিশশো সালে তার এই সিক্রেট রেসিপি কান্টাকি ফ্রাইড চিকেন বিক্রি করেন শহরের একটি বিখ্যাত রেস্টুরেন্টের অপারেটরের কাছে তার এই রেসিপিটি খুব অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছিল যার ফলে শহরের অন্য রেস্টুরেন্টগুলো তার এই রেসিপিটি কিনতে চেয়েছিল তার রেসিপিটি কিনেছিল প্রতি চিকেনের জন্য তাকে শূন্য দশমিক শূন্য চার ডলার করে দিবে এই শর্তে অনেক পরে একটু ভালো সময় এসেছিল কিন্তু দুর্ভাগ্যবশত তাও বেশি সময় স্থায়ী হল না যখন নতুন হাইওয়ে ট্র্যাফিক আইন নির্ধারণ করা হয়েছিল তখন তার নিজের রেস্টুরেন্টটি বিক্রি করে দিতে হয়েছিল তার হাতে কিছু জমানো অর্থ ছিল এবং প্রতি মাসে একশো ডলার পেত সামাজিক নিরাপত্তা বিভাগ থেকে তারপরে সিদ্ধান্ত নিলেন তার এই বিখ্যাত রেসিপিটি পুনরায় চালু করার জন্য তিনি আমেরিকা ভ্রমণ বেরিয়ে পড়লেন যাতে করে সুনির্দিষ্ট কোনো রেস্টুরেন্ট খুঁজে পেতে পারেন ব্যবসা শুরু করার জন্য উনিশশো সালে তিনি একটি নতুন রেস্টুরেন্ট চালু করলেন তিনি প্রায় তার গাড়ির পেছনের ছিটে ঘুমাতেন এবং শহরের বিভিন্ন রেস্তোরাঁয় যেতেন শেফদের সাথে কথা বলার জন্য তিনি তার রেসিপিটি রান্না করে শেফদের দেখাতেন যদি তাদের পছন্দ হতো তাহলে তিনি ব্যবসায় চুক্তিবদ্ধ হতেন উনিশশো সালে যখন তার বয়স পঁচাত্তর তিনি পুনরায় শুরু করেন তার নতুন ব্যবসা এত বছরে বারবার প্রত্যাখ্যাত হয়েছেন ব্যর্থ হয়েছেন এবং তারপর এই রেসিপি বিপুল হারে সাফল্য লাভ করে কেএফসি ছিল বিশ্বের অন্যতম ফাস্টফুড খাবার ব্যবসা যার বিভিন্ন দেশে শাখা ছিল সর্বপ্রথমে কানাডা ইউকে মেক্সিকো এবং জ্যামাইকাইতে আউটলেট খোলা হয়েছিল উনিশশো ষাটের দশকে কোম্পানি বিক্রি করার পরে তিনি প্রতি বছরে চার লক্ষ কিলোমিটার ভ্রমণ করতেন কেএফসি রেস্টুরেন্টগুলো দেখার জন্য এভাবেই বিশ্বব্যাপী গ্রাহকদের তিনি আনন্দ দিয়েছিলেন নব্বই বছর বয়সে কলোনেল স্যান্ডার্স মারা যান এর মধ্যেই প্রায় ছয় হাজার কেএফসি রেস্টুরেন্ট ছিল বিশ্বের আটচল্লিশটি দেশে দুই হাজার আঠারো সালে বিশ্বজুড়ে প্রায় বাইশ হাজার ছয়শ একুশ কেএফসি রেস্টুরেন্ট রয়েছে আপনি যদি বারবার হেরে গিয়ে অনুশায়িত হয়ে যান তাহলে এই গল্পটি মনে রাখবেন যে কিনা মাত্র ক্লাস সিক্স পর্যন্ত পড়েছিলেন কাজ থেকে বারবার বরখাস্ত হয়েছিলেন তার বড় বাধা ছিল হতাশা আগুন লাগা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ এরপরও তিনি হয়েছিলেন বিশ্বের অন্যতম সফল ব্যক্তি